আমাদের অতি পরিচিত আপাত নিরীহ মশলা কালো জিরা আমাদের লিভার কিডনি সম্পূর্ণভাবে ড্যামেজ করে দেওয়ার ক্ষমতা রাখে। সেরোটোনিন সিন্ড্রোম, গর্ভপাত, মারাত্মক অ্যালার্জি, ব্লিডিং ডিসঅর্ডার প্রবলেম এর মতো ভয়ঙ্কর শারীরিক সমস্যা কালো জিরা খুব সহজেই সৃষ্টি করতে পারে যদি না সঠিক মাত্রায় সঠিক নিয়মে না খাওয়া হয়। কারা খেতে পারেন আর কারা একেবারেই খাবেন না, এটা সব থেকে বড় প্রশ্ন। শুরুতেই জানিয়ে রাখি, যারা বিভিন্ন রান্নার মাধ্যমে স্বাভাবিক বা সামান্য পরিমাণে কালো জিরা খেয়ে থাকি তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। এভাবে তো আমরা বছরের পর বছর ধরে খেয়ে আসছি, কিন্তু আমরা যারা ওষুধ হিসেবে বা কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে কালো জিরা খেয়ে থাকি তাদেরকে কিন্তু অতি অবশ্যই সতর্ক হতে হবে। আর কতটা পরিমাণে এবং কতদিন ধরে খাওয়া যেতে পারে সেটাও জানাবো এই ভিডিওটিতে। কালো জিরা অবশ্যই এক কার্যকরী ভেষজ ওষুধ, এতে কোনো সন্দেহ নেই। বিভিন্ন রোগ ব্যাধি নিরাময় করতেও এর ক্ষমতা আশ্চর্যজনক, তা আমরা অনেকেই জানি। হাই প্রেশার, ব্লাড সুগার বা ডায়াবেটিস, চর্মরোগ, পেটের সমস্যা, ফুসফুসের সমস্যা সহ অসংখ্য রোগের কার্যকরী ওষুধ কালো জিরা। কালো জিরার উপকারিতা সম্বন্ধে ইউটিউবে প্রায় হাজারখানেক ভিডিও রয়েছে দেখলাম। বড় বড় চ্যানেল কালো জিরার উপকারিতা সম্বন্ধে ভিডিও প্রকাশ করেছে এবং করে আসছে, সে সকল ভিডিওর অবশ্যই প্রয়োজনীয়তা আছে। কিন্তু দুঃখের কথা, এমনকি হতাশা এবং ভয়ের কথা হলো, এমন কোনো ভিডিও আমার চোখে পড়ল না যাতে উপকারিতার পাশাপাশি এর ভুল প্রয়োগে কত বড় ক্ষতি হতে পারে তা সেভাবে উল্লেখ করা হয়েছে বা সতর্ক করা হয়েছে। আর তাই এই ভিডিওটি প্রকাশের প্রয়োজনীয়তা অনুভব করলাম। তবে অনুগ্রহ করে অবশ্যই মনে রাখবেন, কালো জিরা খাওয়ার কোনো বিরোধিতা করা হচ্ছে না এই ভিডিওটিতে। ভুল প্রয়োগে কী কী সমস্যা হতে পারে, কী কী ক্ষতি হতে পারে তাই শুধু জানানো হচ্ছে, আর সঠিক প্রয়োগ সম্বন্ধে অবহিত করার প্রচেষ্টা করা হচ্ছে। এবার আসুন কালো জিরার ভয়ঙ্কর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে জেনে নেব। প্রথমত, গর্ভাবস্থায় কালো জিরা একেবারেই অনিরাপদ। গর্ভবতী মহিলারা রান্নার মাধ্যমে কালো জিরে খেতেই পারেন, কেননা রান্নায় খুব অল্প পরিমাণেই এটি ব্যবহৃত হয়। কিন্তু ওষুধ হিসেবে খেলে তুলনামূলক বেশি পরিমাণেই খাওয়া হয়ে থাকে। গর্ভবতী মহিলারা যে কারণেই হোক বা যে রোগের প্রতিকার বা প্রতিরোধের উদ্দেশ্যেই হোক, কালো জিরা একেবারেই খাবেন না। এটি জরায়ুর কার্যক্ষমতা ধীর করে দেয়, এমনকি বন্ধও করে দিতে পারে। এতে গর্ভস্থ ভ্রূণের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। তবে শিশুকে স্তন্যপান করান যে মায়েরা, তারা বুকের দুধ বৃদ্ধির জন্য কালো জিরা খেতে পারেন, তবে দিনে 1 গ্রামের বেশি নয় এবং 7 থেকে 10 দিনেরও বেশি নয়। দ্বিতীয়ত, কালো জিরা রক্ত প্রয়োজনের থেকে বেশি পাতলা করে দিতে পারে এবং ব্লাড ক্লটিং বা রক্ততঞ্চনে ধীরতা আনতে পারে, এবং এর ফলে অল্পেই রক্তপাতের ঝুঁকি বৃদ্ধি পায়। যারা প্রয়োজনে রক্ত পাতলা করার ওষুধ খান তারাও কালো জিরা ওষুধ হিসেবে একেবারেই খাবেন না। আর কোনো সার্জারির অন্তত 2 থেকে 3 সপ্তাহ আগেই ওষুধ হিসেবে কালো জিরে খাওয়া বন্ধ করতেই হবে। প্রসঙ্গত, কালো জিরা ছাড়াও আরও কিছু ভেষজ এবং মশলা রয়েছে যেগুলি আমরা মশলা হিসেবে অনেকেই ব্যবহার করি এবং ওষুধ হিসেবে ব্যবহার করি, সেগুলিও রক্ত পাতলা করার ক্ষমতা রাখে। এ বিষয়ে আরও কয়েকটি ভিডিও এই বেঙ্গল আয়ুর চ্যানেলে রয়েছে, সেগুলি দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। আর তাছাড়া এই বেঙ্গল আয়ুর চ্যানেলে নিয়মিত প্রকাশ করা হয় সঠিক আয়ুর্বেদিক চিকিৎসা স্বাস্থ্যসম্মত চিকিৎসা সমন্বিত ভিডিও। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি টিপে দিন, তাহলে প্রকাশ মাত্রই প্রতিটি ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। যাই হোক, এবার ফিরে আসি কালো জিরার পার্শ্ব প্রতিক্রিয়ার প্রসঙ্গে। তৃতীয়ত, স্বাভাবিক মাত্রার থেকে বেশি মাত্রায় কালো জিরা খেলে পেটের সমস্যা, বমি এবং ডায়রিয়াও হতে পারে। চতুর্থত, অনেকেই কালো জিরার তেল ত্বকে প্রয়োগ করেন বা গায়ে মাখেন ত্বকের সমস্যা দূর করার উদ্দেশ্যে। এতে অনেকেরই দেখা যায় স্কিন র্যাশ বের হয়, কারণ কালো জিরের তেলে অনেকেরই এলার্জি থাকে। আর যাদের এলার্জি নেই তারা যদি বেশি বেশি এই তেল প্রয়োগ করেন তাদেরও এলার্জি হয়ে থাকে।
পঞ্চমত, সব থেকে ভয়ঙ্কর সমস্যা হচ্ছে কালো জিরা খাওয়ার সব থেকে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কিডনি এবং লিভারের উপর এর কুপ্রভাব। বেশি মাত্রায় এবং দীর্ঘদিন ধরে কালো জিরা খেলে লিভার এবং কিডনি ড্যামেজের সম্ভাবনা প্রবল। এটি আমার বা নির্দিষ্ট কোনো চিকিৎসক অথবা গবেষকের কথা নয়, দেশে বিদেশে অসংখ্য গবেষণার সিদ্ধান্ত এটি। তবে অল্প বা সঠিক মাত্রায় এবং সঠিক সময় ধরে কালো জিরা যারা ওষুধ হিসেবে খান তাদের ক্ষেত্রে লিভার বা কিডনির এ ধরনের সমস্যা সৃষ্টির কোনো প্রমাণ নেই, থাকার কথাও নয়। সুতরাং কোনো রোগের চিকিৎসায় বা কোনো রোগ প্রতিরোধ করতে যদি কালো জিরা খান তাহলে সতর্কতা অবশ্যই মাথায় রাখতে হবে, কে খেতে পারেন আর কে খেতে পারেন না সেগুলি আর কি। আর সঠিক মাত্রায় এবং সময়কাল তো অতি অবশ্যই মাথায় রাখতে হবে, মাত্রাটা কত, কতদিন ধরেই বা খাওয়া ঠিক জেনে নিন। কালো জিরা বা এর গুঁড়ো 2 গ্রাম পর্যন্ত খেতে পারেন দিনে, আর 2 মাসের বেশি একটানা খাবেন না, আর একটানা 2 মাসের বেশি খাবেন না। হ্যাঁ, কিছু নিয়ম সতর্কতা মেনে চললে কোনো ভেষজই শরীরের কোনো ক্ষতি করতে পারে না, ক্ষতি করার কোনো আশঙ্কা থাকে না যদি নিয়ম মেনে কোনো ভেষজ ওষুধ হিসেবে খাওয়া যায়। অতএব নিয়মটি মাথায় রাখবেন। আজ এ পর্যন্তই, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।